হাতির তাণ্ডবের জেরে রাজ্য সড়কে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো ক্ষতিগ্রস্ত চাষিরা। ঘটনাটি ঘটেছে বুধবার মেদিনীপুর সদরের কঙ্কাপতি এলাকায়। পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোতোয়ালি থানার পুলিশ এবং পরে পরিস্থিতি সামাল দেয়। স্থানীয় কৃষকদের অভিযোগ, গত প্রায় এক সপ্তাহ ধরে ওই এলাকায় প্রায় 70টি হাতি কঙ্কাপতি গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর অঞ্চলে তাণ্ডব চালায়। বারবার পঞ্চায়েত প্রধান ও চাদরা রেঞ্জে জানানো সত্ত্বেও কোনো পদক্ষেপ নেয়নি কর্তারা। 100 বিঘা জমির ফসল নষ্ট করেছে হাতি, কিন্তু সরকারি সহযোগিতা বা ক্ষতিপূরণ পায়নি ক্ষতিগ্রস্ত চাষিরা। এমনই অভিযোগ তুলে রাজ্য সড়ক অবরোধ করা হয়। আমাদের দাবি এখন যা ক্ষতিপূরণ হচ্ছে সম্পূর্ণ ক্ষতিপূরণ আমাদের দিতে হবে, সম্পূর্ণ ক্ষতিপূরণ। আর প্রত্যেক ঘর ভেঙে ভেঙে দিয়েছে, সে সবই করতে হবে, হাতি দাঁড়াতে হবে। আর এখানে যা ক্ষয়ক্ষতি যা হয়েছে, সে হাতিকে দাঁড়াতে হবে, ক্ষয়ক্ষতি সম্পূর্ণ দিতে হবে, এই হচ্ছে আমাদের দাবি। পুলিশ আমরা অবরোধ করতে পুলিশ এসছে, তার আগে ডিপার্টমেন্টকে বারবার ধরে কী করেও কেউ ডিপার্টমেন্ট কেউ আসেনি, এখন অবধি কেউ পৌঁছায়নি। ওনারা বলছেন আসছে আসছে, এলে আমরা এখন ছেড়ে দেবো।